ভালো লাগছে। কেন দেখ একটা কথা বলবো, রাগ করবে না? না একদম না, বলো ভাই তো বলবো, একদম বলো, কোনো অসুবিধা নেই। তুমি আমার উপর রেগে যেতে পারো, কারণ আমি না তোমাকে নিয়ে অনেকগুলো বানিয়েছি, বুঝতে পেরেছো? রোজ বানিয়েছো, কোনো অসুবিধা নেই ভাই, অনেক বানিয়েছি, কোনো কোনো সমস্যা নেই ভাই। আমার আমার ভালোবাসা তোমার জন্য এখনো যা আছে সারা জীবন তাই থাকবে, অসুবিধা নেই। শুধু একটা জিনিস তোমার একটা জিনিসে ভয় লাগে যে শুধু একটা জিনিসে ভয় লাগে যে তোর ব্যাপারে লিগাল অ্যাকশন নেবো, এই কি হে বাঙালি, কি খবর তোমাদের? আশা করে আজ তোমার ভালো। ভাই রে ভাই, সে কি দুঃখের কথা বলবো। হে গাইস, আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে ক্যান বি দাদা ফেসবুক লাইভ রোস্ট। ওরে বাবা, হে গাইস, বেশ কিছুদিন আগে আমি ক্যান বি দাদার ফেসবুক লাইভে গিয়ে ক্যান বি দাদার একদম স্যাটটা ভেঙে চুরমার করে দিয়েছি। দিদি ভালো আছেন? আছো দিদিও? দিদিও ভালো আছে, দিদিও ভালো আছে। কেন দা, খুব ভালো লাগছে তোমার সাথে কথা বলে, মানে খুব ভালো লাগছে। কেন দা একটা কথা বলবো, রাগ করবে না? না একদম না, বলো ভাই তো বলবো, একদম বলো, কোনো অসুবিধা নেই। তুমি আমার উপর রেগে যেতে পারো, কারণ আমি না তোমাকে নিয়ে অনেকগুলো বানিয়েছি, বুঝতে পেরেছো? রোজ বানিয়েছো, কোনো অসুবিধা নেই ভাই, প্রচুর দাদা অনেক বানিয়েছি, কোনো কোনো সমস্যা নেই ভাই। আমার আমার ভালোবাসা তোমার জন্য এখনো যা আছে সারা জীবন তাই থাকবে, অসুবিধা নেই। একটা জিনিস ভয় লাগে যে শুধু একটা জিনিস ভয় লাগে যে তোর ব্যাপারে লিগাল অ্যাকশন নেবো, এইটা আমার খুব ভয় লাগে। আমি সব জায়গাতে আমি কথাটা ভাবি তোর ব্যাপারে আমি লিগাল অ্যাকশন। দেখো লিগাল অ্যাকশন মানুষ কখন নেয়, যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানুষের মেন্টাল হ্যারাসমেন্ট হয়ে যায় তখন নেয়। তুমি তো সেটা করোনি না? না না, সেটাই হচ্ছে মেন কথা। রোস্টিং, একটা রোস্টিং এর জায়গায় ঠিক আছে, আমি সেটাকে ভালোভাবেই নিবো। আগে তো কেশব দাকে তো আমি ট্যাগ করি, কেশব দা আমাকে চেনে, ঠিক আছে? কেশব দাদা কিন্তু আমাকে এখন একটু রেগে গেছে আমার উপর, আমি অনেক ফোন করে ডিস্টার্ব করি, তো ইদানিং আমি শুধু না ভাই, খুব ভালো লাগলো, মেহনত করো, এগিয়ে যেতে হবে, আরো এখানে থামলে চলবে না, অনেক এগোতে হবে। ছোট ছোট কথায় নিজেদের মধ্যে ঝুটঝামেলা করে লাভ নেই, অনেক এগোতে হবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এমন ভেবো না যে আমি রেগে আছি বা কিছু আছি, সবসময় ভালো আছি, ভালো, তোমাদের ভালোবাসায় ভালো আছি। এবং রোজ করো, কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, ফ্যামিলি নিজের পার্সোনাল লাইফ না হলে কোনো সমস্যা নেই আমার, আমি কখনো কাউকে কিছু বলিনি। আমার কাছে ব্যাটারি সাইকেল আছে, ক্যান বি দার ভিডিওতে 25,000-30,000 ভিউজ আছে, আমার ভিডিওতে 1,000-1,500 করে আছে। আমি এখন তোমার সাথে নিজেকে ইয়ে করি, ক্যান বি দার ভিডিওতে অত আছে। কথা তোমাকে বলি, আমি আজ থেকে যখন 5 বছর আগে, আমি এই কথাগুলো কোনোদিন আমি সোশ্যাল মিডিয়ায় সিম্পাতি ফিম্পাতির জন্য কোনোদিন বলিনি, বাট একটা কথা লাইভে এসে সবার সামনে বলছি, আজ থেকে 5 বছর আগে আমি যখন শুরু করেছিলাম তখন মাইক্রোম্যাক্স এর বোল্ট একটা ফোন হতো, তো মাইক্রোম্যাক্স এর বোল্ট ফোন দিয়ে আমি শুরু করেছিলাম। আর আমি যখন শুরু করেছি কলকাতার মধ্যে আমার মনে হয় খুব কম ইউটিউবাররা ছিল ওই সময়, তো এখন তো তাও মানুষ ইউটিউবটাকে বা সোশ্যাল মিডিয়াটাকে কেরিয়ার ভাবে, বাট ওই সময় ফ্যামিলির সাথে লড়াই করে, সমাজের সাথে লড়াই করে, আর প্রত্যেক বন্ধু বান্ধবের হাসি ঠাট্টা সহ্য করে একটা জায়গা করা মনে হয় একটু টাফ অবশ্যই। আর আমি যদি একটা মাইক্রোম্যাক্সের ফোন থেকে আজকে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার বানাতে পারি, একটা ভালো ফ্যান বেস, ভালো সবকিছু করতে পারি, যেখানে আমার কাছে বাসের ভাড়া থাকতো না সেখানে আজকে আমার কাছে হায়াবুসা আছে, তো সেই জিনিসটা মানুষের আমার মনে হয় জেলেসির থেকে বেশি ইন্সপিরেশন হিসাবে নেওয়াটা বেশি বেটার আমার মনে হয়। তোমাকেও খুব ভালো লাগে, ঠিক আছে? তোমাদের দুজন ভালো, তো একটা ভিডিও বানিয়েছে, ভালো লেগেছে ভিডিওটা, না
দেখো খারাপ ভিডিও লোকে বানায়, ভালো বললেও ভাল লাগে, এটা হচ্ছে। না আমি লাস্ট একটু ভালো লাগে না, লাস্ট একটু কয়েকদম কেটে দিয়েছি। আমি বলেছি যে আচ্ছা ক্যানভি দাদাদের নিয়ে তো রোস্ট করে আসছি, উনাদের কি ভালো দিক নেই, ওই পোর্শনটা হয়তো কেটে দিয়েছিলাম। কারণ সত্যি দাদা তোমার সাথে কথা বলে সত্যি খুব ভালো লাগছে আমার, তুমি খুব ভালো একটা, আমারও ভালো লাগলো খুব তোমাকে আমি দেখে, তোমাকে অ্যাকসেপ্ট করলাম, খুব ভালো লাগলো। ভালো থেকো আর এইভাবেই খাটনি করে যাও, মেহনত করে যাও ভাই, এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও, আমাকে আর একটা অনেক অনেক ভালোবাসো। আমাকে একটু কংগ্রাচুলেশন বলো দাদা, আমার চ্যানেলটা ফাইনালি মনিটাইজেশন হয়েছে। আরে ভাই কংগ্রাচুলেশন ভাই, কংগ্রাচুলেশন, আরো এগিয়ে যাও, এগিয়ে যাও, আর খুব শিগগিরই 100K করতে হবে কিন্তু, হ্যাঁ ভালো করে কাজ করো। দাদা আর একটা কথা বলছি দাদা, তোমার এই লাইভটা থেকে আমি একটু পরে কাট করে আমার পেজে ছাড়তে পারি? শুধুমাত্র ভিডিও বা অন্য যেকোনো কেরিয়ার না, যেকোনো জিনিস, বিশেষ করে ভিডিওর কেরিয়ারটা সোশ্যাল মিডিয়া লোকে ভাবে যে খুব ইজি, কিন্তু যারা এটা ইজি ভাবে তাদের জন্য কিছু কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে একটা ভিডিও রেকর্ড করা, সেটার জন্য স্ক্রিপ্টিং করা, সেটার জন্য ভাবা, তারপরে সেই জিনিসটা লোকে কিরম ভাবে নেবে সেটা ভাবা, তারপরে ভিউজ যাবে কি যাবে না সেটা করা, আর বিশেষ করে ভাইয়ের মতো যারা নতুন খুলছে বা নতুন কাজ করছে তাদের তো কোনো আর্নিং সোর্সও নেই। তো দিস ইজ নট এ ইজি টাস্ক, এটা খুবই টাফ। তো অবশ্যই কাউকে জাজ করার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নাও, আর তাকে একটু বুঝে নাও সে কি করতে চাইছে, কি বলতে চাইছে। তো সেটা অ্যাবসলুটলি সে একেবারেই রং বা একেবারেই ভুল সেটা কিন্তু না। তো তাকে একটু গালাগালি বা তাকে কিছু বলার আগে একটু তাকে নিয়ে ভাবো সে কেমন। তোমার কাছে তো ইন্সপায়ার হয়েছি এবার না, রোস্টিং চ্যানেলে মানে সবার ভালোবাসা হয়েছে, এবার আমি তোমার লাইনে যাব, প্র্যাঙ্ক করবো এবার। প্র্যাঙ্ক দেখো আমি শুধু প্র্যাঙ্ক তো করি না, আমি অনেক রকম ভিডিও করি, দেখলাম মোস্ট ওয়েলকাম ভাই, ভিডিও করো। এটা এটা যাতে হয় রোস্টিং হোক সেটা, সেটা প্র্যাঙ্ক হোক সেটা, যাতে মানুষ আনন্দ পায় আর মজা পায়, এটাই মেন কথা। খুব ভালো লাগছে, ঠিক আছে। আমাদের পাশের বাড়ি একটা ছেলে আছে, আমি হয়তো তোমাকে অনেকদিন আগে চিনতাম না, বাট ওরা তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল, ঠিক আছে। ওই ছেলেগুলো যা ক্যানভি লাইফস্টাইলটা কি, আরে করে গেছিল, তোমার মুখটা দেখে আমার খুব ভালো লাগলো, কি লোগোটা দেখে ভাই, খুব ভালো লাগলো ভাই, খুব ভালো কথা বলে খুব ভালো লাগলো, আমি ভালোবাসা রইলো। আর যদি কোনোদিন সামনাসামনি দেখা হয় নিশ্চয়ই একটা হাগ করবো, অসুবিধা নেই। আর একটা কথা বলছি দাদা, তোমার সাথে কথা বলছি আর একটা, দেখো তোমাকে তো সবাই রোস্ট করে, তখন তোমাকে ঠিকই সবাই ভিলেন হিসেবে দেখতো, কিন্তু এখন যে কথা বলছো তোমাকে ভালো লাগছে দাদা, সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। অনেক সময় যেটা মনে হয় সেটা সত্যি হয় না, এটা হচ্ছে মেইন কথা। আরে অনেক রোস্টার আছে, অনেক রোস্টার আছে, ও সামনে সামনে দেখা হলো তাদের সাথে খুব ভালোভাবে কথা বলে, আর তারাও তাদের সাথে মানে ওর সাথে ভালোভাবে কথা বলে, তো ঠিক আছে। এটা রোস্ট রোস্টের জায়গা, কিন্তু পার্সোনাল না হওয়াটা বেটার, বা যতদূর তুমি ভালো থাকবে ততদূর আমরা ভালো থাকবো, তাই তো? কেন কথা বলছি, ধরো এবার যে তোমাকে রোস্ট করো পরে, বা হয়তো তোমার যদি কিছু দেখি পরে যেন ভেবো না, ঠিক আছে, এটা কিন্তু মজা হবে না ভাই, কোনো অসুবিধা নেই, শুধু শুধু এতটুকু রেখে যে আমার ফ্যামিলি পার্সোনাল ম্যাটার সেটা না থাকলেই হবে, অসুবিধা। ওটা ওটা আমি ওটা রোস্ট করি কিরণ দাদার মতনই করি, একদম, ঠিক আছে, একদম। আমি কিরণের রোস্ট এবং যারা ভালোভাবে রোস্ট করে তাদের রোস্ট, আমি নিজের রোস্ট নিজেই হাসি অনেক সময়, জানো তো। দাদা এবার দাদা বলছি, এবার তোমাদের নিয়ে ভিডিও করলে একটা করে কমেন্ট করে দেবে তো? একটা কমেন্ট করবে তো ভাই, বলবো নিশ্চয়ই করবো, আমাকে ট্যাগ করো নিশ্চয়ই করবো, অসুবিধা নেই, ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করবো, অসুবিধা নেই। দাদা বলছি এখন প্র্যাঙ্ক জিনিসটা ভালোই চলছে, ওই জন্য প্র্যাঙ্ক করে, আগে আমার চ্যানেলে ফার্স্ট প্র্যাঙ্ক আসবে মোবাইল প্র্যাঙ্ক, মোবাইল চেষ্টা করো, সবকিছুই সবকিছুই দেখো যদি মন দিয়ে করো সবকিছুই চলতে পারে, আবার কোনো কিছুই চলতে পারে না, মন দিয়ে করতে হবে, সেটা ভালোভাবে করতে হবে। আসল কথাই বলা হলো না, বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে? আরে ভাই না, খাইনি, এখন অফিসেই আছি, আমি জাস্ট আজকে সেটআপটা করলাম, ওই ফেসবুকে রিয়াকশন ভিডিও বানাবো বলে জাস্ট আমি বললাম ঠিক আছে একটা লাইভও করে নিই, বসে আছি। আচ্ছা আচ্ছা, আর একটা লাস্ট একটা কথা বলবো, এখন না তোমার তোমার ভিডিও এখন কেমন হয়ে গেছে না তো, তোমার ভিডিও এখন না দেখলে আমার দিনই চলছে না, আমি জানি না নিজের কন্টেন্ট কাজ করব, এই দেখো আমার খাতা পেন, এখানে সব মাঝে মধ্যে স্ক্রিপ্ট লিখি, এখন তোমার ভিডিও না দেখলে চলছে না, তোমার ভিডিও দেখবো, তোমার ভিডিও খুব ভালো লাগে এখন, আগে আগে বলতে গিয়ে ফলো করতাম না, এই ইদানিং কয়েকটা মাস গেছে শুধু তোমার ভিডিও ছাড়া চলবে না, তোমার ভিডিও তোমার ভিডিও তোমার ভিডিও, তার সঙ্গে দিদি আছে, দিদি এরকম ক্যামেরা থাকবে, আমাকে ক্যামেরার সামনে নাও, এই আলো জ্বলছে না, সত্যি তোমাদের দুজনকে খুব ভালো লাগে। খুব সুন্দর, ঠিক আছে, তুমি কালো না, তোমাকে খুব সুন্দর, এই কথাটা বলো বলো। থ্যাংক ইউ ভাই, লাইটার কামান, এটা লাইটার কামান, লাইট না না, সত্যি খুব সুন্দর দেখতে। ঠিক আছে ভাই, চলো গুড গুড নাইট ভাই, শুয়ে পড়ো, ভালো থেকো।
ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। তো গাইস অনেক সময় যেটা হয়তো স্ক্রিনে আমরা দেখি সেটা সত্যি হয় না, তো সামনাসামনি এরকম কথা বলে যারা আমাকে রোস্ট করে তারাও আমাকে ভালোবাসে ভালোবাসতে বাধ্য করবো আমি, কারণ তাদের আমি এতটাই ভালোবাসা দেবো তারা আমাকে হেট করতে পারবে না। হ্যাঁ নাইস। হে গাইস ভিডিওটি তোমরা দেখলে ভাই ভাই বা তোমাদের শেয়ার কি দুঃখের কথা কম। হে গাইস চলো তাহলে ভিডিওটি একটু মূলটা বলে দিই। কে ছিল না বেশ কিছুদিন আগে আমি ক্যানভি দাদার ফেসবুক পেজে গেছিলাম, দিয়ে ক্যানভি দাদা বলছে আরে তো কাইপ ভাই আমি তোর ভিডিও দেখি, দিয়ে আমার মারা ভয় লেগে গেছে, আমি মনে করছি ক্যানভি দাদা হয়তো এবার আমার ব্যাপারে লিগাল অ্যাকশন নিয়ে নেবে। দিয়ে ক্যানভি দাদা বলছে না রে ভাই না তোর ভিডিওগুলো ভালো লাগে, তুই তো মারা আর তো ইট সাইল পাগলা চুদার মতো, তো তুই তো আর আমাকে ফ্যামিলি অ্যাটাক করিস না। বাহ আমার ভালো লাগলো কি আমার রোস্টের সুখ্যাতি করলো ক্যানভি দাদা, যত বড় ইউটিউবার হোক এরপরে ক্যানভি দাদাকে আমি আরও রোস্ট মারবো। ঠিক আছে ক্যানভি দাদা যখন মজার ছলে নেই। হে গাইস ভিডিওটি তোমার একটু ভালোভাবে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে আরও সুন্দর সুন্দর রোস্টিং ভিডিও আসবে। গাইস ভিডিওটি কেন বানালাম, বাট আমার সামনে এক্সাম, কিছু তো একটা ভিডিও তোমাদের দিতে হবে, তাই মনে করলাম এই ভিডিওটি তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু পকাপক শেয়ার মেরে দিও। ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আরো সুন্দর ভিডিওতে ভাই ভাই বহুত রোস্টিং সে লেভেলের ভিডিও আছে, ভিডিওটি দেখো। ঠিক আছে চলো তাহলে আর বেশি ভাট বকবো না, আজকের জন্য ভিডিওটা এইটুকুই, টাটা বাই বাই।